टाना बृष्टिते विपर्यस्त बिहारे विस्तीर्ण एलाका टाना तीन दिन धरे बृष्टिर कारणे मृतेर संख्या बेड़े हलो 40। एनडीआरएफेर 22टी दल और वायुसेनार 2टी हेलिकप्टार विभिन्न जायगाय चालाच्छे उद्धार कार्य। तबे आशार कथा एई जे आगामी 4 दिने आर भारी बृष्टिर पूर्वाभास देयनि आबहावा दफ्तर। तबे आईएमडी जानिয়েছে 3 ও 4 অক্টোবর ফের হতে পারে বৃষ্টি। পাটনা সহ বিহারের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। পাটনার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ও বুধবার বিহারের দু-একটি জায়গায় এবং বৃহস্পতিবার ও শুক্রবার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত 3 দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার থেকে অনেক কম বৃষ্টি হবে। সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পূর্ণিয়ায়। তবে সোমবার গয়া, ছাপড়া, ফরবেশগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির কোনো খবর নেই। সোমবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ফোনে কথা বলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজনে সব রকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি নিজের পাটনার বাড়িতে আটকে পড়েন। সোমবার জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বন্যা কবলিত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, অতিরিক্ত বৃষ্টির জেরে গঙ্গার জল বেড়ে যাওয়ায় বন্যার কবলে পড়েছে গোটা রাজ্য। তবে সঠিক ও উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সরকার পক্ষ। মানুষের পাশে রয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।